আমিতার মালিক এটা জড়িয়ে বুঝতাম আমার পুত্র বসে আছে তার দিকে তাকিয়ে আমার কি অভিমান হবে আমি কে আমি এর পিতা স্ত্রীর দিকে তাকিয়ে আমার স্ত্রী বসে থাকলে তার দিকে তাকে আমি এর পতি আমার পতি যদি বসে থাকে তার দিকে তাকিয়ে আমি তার স্ত্রী মা বসে আছেন তার দিকে তাকিয়ে আমি তার পুত্র সুতরাং এগুলো হচ্ছে রিলেটিভ আপেক্ষিক তো জড়ের দিকে তাকিয়ে যখন আমরা অভিমান করি আমি আমার সম্বন্ধে আমি কে এই যে জড় অস্মিতা জড় অভিমান এটা মাইক মিথ্যা আমি তো মাইক নই আমি তো মায়ের প্রোডাকশন নই আমি তো মায়ের কোনো বস্তু নই আমি তো জড়ের কোনো প্রোডাকশন নই আমি ঘরের মধ্যে ঢুকেছি ঘরের মধ্যে ঢুকেছি আমি তো ঘর নই ঘরের মধ্যে যেহেতু ঢুকেছি আমি ঘর আমি ঘর আমি হলটা এটা মিথ্যা যা বুঝতে পারি এটা মিথ্যা ঠিক তখন একটা জড় শরীরের মধ্যে কর্মফলে কি চেতনটা ঢুকেছে বলে আমি শরীর আমি মনুষ্য আমি স্ত্রী আমি পুরুষ এটা মিথ্যা সুতরাং এই অহংকারটা মিথ্যা এই অভিমানটা মিথ্যা এই অভিমান হতে যা তো যে কর্তব্য বুদ্ধিটা মিথ্যা এটা সত্য নয় যথার্থ নয় যা উপকারী যথার্থ নয় যা উপকারী তাৎকালিক মনে করছে আমি তো নয় আমি তো মনুষ্য নয় আমি স্ত্রী নয় পুরুষ নয় আমি ব্রাহ্মণ নয় ক্ষত্রিয় নয় বৈশ্য নয় সূর্য নয় আমি অন্তত নয় আমি ব্রহ্মচারী নয় গৃহস্থ নয় বানাপস্থ নয় সন্ন্যাস নয় মাতৃ বলছেন না হঙ্গ বিপ্র না চন্দ্র আরে না আপনি বৈশ্য না সূর্য না হঙ্গ বর্ণী না চন্দ্রপতি না বনস্পত্য শিল্প কিন্তু তজ্জন নিকুল পরমানন্দ পূর্ণাম কবলে গোপীর ভক্ত পদকমলয় দাস আমি সুগতি হত্যার গতি না কেউ দাসা এই বিচার করছি সুতরাং এখানে বক্তব্যই কৃষ্ণ আমি যে কৃষ্ণ চৈতন্যদেব বলব জীবের স্বরূপ হচ্ছে নিত্য কৃষ্ণ শক্তির অংশ বলে কৃষ্ণের প্রকৃতির অংশ বলে নিত্য সে কৃষ্ণের অধীন দাসা শক্তি শক্তিমানের জন্য থাকবে দাস প্রভুর জন্য থাকবে জীব নিত্য কৃষ্ণ দাস জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল সেই দোষে মায়া তার গলায় বাঁধিল তুমি অন্যায় করছো তাকে দণ্ড দিচ্ছে কবি স্বর্গে উঠায় কবি নরকে ডুবায় দণ্ড জমি রাজা যেন নদীতে ডুবায় এই করে কৃষ্ণের দিকে নিয়ে যাচ্ছে সবটাই কৃষ্ণের কৃপা বুঝতে পারিনি ওই নরকে ফেলাও তার কৃপা স্বর্গে তোলাও তার কৃপা বৈকুণ্ঠে তোলাও তার কৃপা যাই হোক চৈতন্যদেবের দর্শন হচ্ছে তিনি বলছেন জীব নিত্য কৃষ্ণের তটস্থ শক্তির এতে সমাধান কি করলেন একটা পৃথিবীর দার্শনিক গণে যার তর্ক বিতর্ক হয়েছিল এখন দেখছি তো আমাদের মশাতে বহু লোক আসছে বিভিন্ন কান্ট্রি থেকে আমেরিকা থেকে আসছে জার্মানি থেকে আসছে ইন্ডিয়া তো আসছে বিভিন্ন মঠে আসছে এসে তারা আলোচনা করছে কি চৈতন্য ফিলোসফি সম্বন্ধে এখান থেকে পড়ে শুনে গেছে থিসিস দিচ্ছে আমেরিকা মিস্টার কনেল বলে একটা প্রফেসর এসেছিল কোহিন ঘাটি এসে আমেরিকা ক্যালকাটা ছিল দুবছর পড়াশোনা করলো আমাদের একটি ব্রহ্মচারী কাছে সে লাল বাবুর সাতটি ক্লাসমেট ছিল সে ব্রহ্মচারী যখন চন্ডিগড় মশে আসে তার নাম ললিতা প্রসাদ তার কাছে সে বাংলা শিখছে মশে আসে আমার কাছে কয়েকদিন বসেছিল এটা তারা শুনেছে চরিতাম মতো অরিজিনাল টেক্সট বই পড়বার জন্য বাংলা শিখলো সেই প্রফেসর শাস্ত্রী কাছে ছিল বাংলা শিখে চৈতন্যতা পাঠ করলো চৈতন্য ভাগবত পড়লো চৈতন্য চন্দ্রদেব পড়ছে সে এইসব বই পড়ে পড়ে সংস্কৃত করলো যে দুর্গাতন শঙ্কর গান্ত তীর্থে যান মহানুপাধ তার কাছে সংস্কৃত পড়ছে এই করে তারা সব চৈতন্য ফিলোসফি সঙ্গে বইটি পড়ে গেল গিয়ে ছুটি দিল কিন্তু ডক্টর সৈলাম ডক্টর হয়ে আবার দেখা করেছিল আমার সঙ্গে এবার এসেছিল এই সম্ভব এসে দেখা করলো বলে আমি এখন পূর্ব বাংলাদেশে যাচ্ছি সেবা বাংলাদেশে যাচ্ছি মনে হয়েছিল এই প্রকার এই একটা বিশ্বাস জন্মের কোন বহু লোক আছে তারা এসে এখন চৈতন্য ফিলোসফি নিয়ে তার আন্দোলন চলছে সমস্ত পৃথিবীতে সমস্ত পৃথিবীতে চৈতন্য দেবের দর্শন তার সঙ্গে আলোচনা চলছে একটা সমাধান দিয়েছে নাহলে পরা প্রকৃতি কেন পরা প্রকৃতির যে আচ্ছাদিত হয় প্রশ্ন চৈতন্য দেব সমাধান দিলেন কি যদি তটস্থা বলে এটা তটস্থা অগ্নি একদিকে যেমন জ্ঞান একদিকে অজ্ঞান তার মাঝে জল একদিকে স্থল একদিকে জলসংযোগ স্থল সংযোগ আছে জ্ঞান সংযোগ অজ্ঞান সংযোগ আছে এর মধ্যবর্তী জ্ঞান জ্ঞানশক্তি অজ্ঞান শক্তির মাঝে থাকার ধরুন জ্ঞান সম্ভাব্যতা অজ্ঞান সম্ভাব্যতা এই জন্য জীবের বদ্ধ হওয়ার পসিবিলিটি বদ্ধ হওয়ার পসিবিলিটি আছে মুক্ত হওয়ার পসিবিলিটি আছে দ্বিতীয় কিন্তু যদি সে একবার
कृष्ण के प्रवेश करे जगदान अनुवर्तन्ते सद्धाम पावन मा रूपेत सुगंध्या पुनर्जन्म पहले अमा के पहले आरोप छोड़िया हमारे धने के यहाँ पुनरावर्तन है ना गीतारो झुकती रस भक्तन रस पुष्प परम विश्व अनुवर्तन वही वचन चैतन्य देव श्री श्रेष्ठ रस भगवत वंश आस्वादन करे सिद्ध गति दिए तक ना तर ईश्वर रसर प्रति रीति थे ना स्वाभाविक काल हो जा चिन्ह वैराग्य हो जा चीज रस प्रविष्ट हो चिन्मय रस हो जा विभोर थे कथन यही गल जीवर स्वरूप तटस्थ शक्ति बोले चैतन्य देव তাতে কি সম্বন্ধ ভেদা ভেদ প্রকাশ ভেদ এবং অভেদ প্রকাশ ভেদ প্রকাশ কেন বস্তুনার শক্তি অভেদ প্রকাশ আবার শক্তি বলেই বস্তু তো নয় শক্তি এক লক্ষ্য করবার বিষয় বস্তুর শক্তি বলে অভেদ বস্তু শক্তি বস্তু থেকে ভেদ হতে পারে না আলোটা কখনো বাতির থেকে ভেদ হতে পারে না তাহলে অন্ধকার হয়ে যাবে আলো থাকবে না বাতির আলো যেটা সেটা তো বাতির থেকে অভেদ কিন্তু অভেদ একদিকে তো অভেদ হলো আলোটা কিন্তু আরেকদিকে আলোটা তো বাতি না ভেদ বাতির পজিটিভ কি রিলেটিভ বস্তু না একটা গুণ সাবস্টেন্স না অ্যাট্রিবিউট আলোটা অ্যাট্রিবিউট বাতিটা তত্ত্ব ঠিক তদ্রূপ যে তত্ত্ব ভগবানের প্রকৃতির অংশ এই জন্য ভেদাভেদ শক্তি বিচারে অভেদ আবার শক্তি বিচারে তীর এই ভেদাভেদ নিত্য বদ্ধাবস্থায় ভেদাভেদ সাধন অবস্থায় ঈশ্বরের সঙ্গে জীবের ভেদাভেদ এবং সিদ্ধ হয়ে গেল পরমুক্ত হল ভেদাভেদ সেটি অচিন্ত কেন অচিন্ত এই জন্য মনের বুদ্ধি অগোচর হচ্ছে জ্ঞানটা মনটা মেটেরিয়াল তার রাজ্যটা মনের রাজ্যটা ত্রিগুণের মধ্যে মনটা ত্রিগুণাত্মক বুদ্ধিটা আমার ত্রিগুণাত্মক বর্তমান বুদ্ধি সুতরাং মন বুদ্ধি অহংকার আদির অতীত ইন্দ্রিয়াতীত যে বস্তু জ্ঞান চিন্ময় তত্ত্ব সেই চিন্ময় তত্ত্ব জীব আত্মা আর চিন্ময় তত্ত্ব পরমাত্মা বা ভগবান কৃষ্ণ সুতরাং উভয়ের মধ্যে যে ভেদাভেদ এটা ও এক যেমন আত্মাই অচিন্ত মনের পক্ষে পরমাত্মাই মনের অচিন্ত সুতরাং আত্মা পরমাত্মা যে সম্বন্ধ ভগবান এবং জীবের যে ঈশ্বর এবং জীবের যে সম্বন্ধ এটা অচিন্ত অচিন্ত ভেদাভেদ ভেদাভেদ তো বটে কিন্তু এটা অচিন্ত ভেদাভেদ সাইমালটেনিয়াস ডিস্টিংশন এর মধ্যে এটা বললেন চৈতন্য এটাতে লোকে তো স্যাটিসফ্যাকশন হিসেবে আমি তো বাবা ঘুরে লোক শুনি তো বিভিন্ন স্কুলে আমি তো ঘুরে যেতে পারি বহু জায়গায় ঘুরে বহু জায়গায় যায় বহু লোকের কথা শুনি আমি তো শুনবার আমার সৌভাগ্য হয় কোথাও বলে দুর্ভাগ্য হয় শুনি দেখি যে এর থেকে চৈতন্যদেব এসব কথা বলেছেন আর এর থেকে কোনো ভালো শ্রেষ্ঠতর কথা আজ পর্যন্ত আমার কানে আসে আজ পর্যন্ত আসেনি লম্বা লম্বা বলতে পারে কিন্তু সামনাসামনি বুঝাতে পারেনি আজ পর্যন্ত যে একটু ভালো ভালো লেগেছিল তুমি শুনি অচিন্ত ভেদ আভেদ সিদ্ধান্ত দার্শনিক সিদ্ধান্ত চৈতন্য দেবে ঈশ্বর যুগের সম্মান মায়া তারই বুঝি দেখছি আমি অনেকটা সময় নিয়েছি এখন আমরা পূজ্যপাঠ যা যার মহাদেব মুখ থেকে শুনি অচিন্ত ভেদ আভেদ সম্বন্ধে হল চৈতন্য দেবের বিশেষ দান দার্শনিক দান